আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি যে বিষয়ে কথা বলবো সেটা কিভাবে আপনি মানে পলিসি ইস্যু রিমুভ করবেন, যাদের শো করে না তারাও কিভাবে ব্যয় করবেন, আর যারা শো করে তাদের কিভাবে ব্যয় করবেন। প্রথমত আমি চলে যাচ্ছি হলো আমার ফেসবুক আইডিতে, আমার ফেসবুক আইডিতে এখানে হোম পেজে যাব। যাওয়ার পরে দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি যে আমার যে পলিসি ইস্যু আছে এটা আমি ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পরে দেখতেছি দেখেন আমার একটা পলিসি ইস্যু আছে, এটা আমি প্রথমত আমি মনিটাইজেশনে যাচ্ছি। এই দেখেন এখানে শো করতেছে মনিটাইজেশন। যাওয়ার পরে অ্যাডস এন্ড ইলসে গেলাম। যাওয়ার পরে দেখেন এই দেখেন গো টু পলিসি, এই যে মনিটাইজেশন লিমিট ইউ আর লঙ্গার রানিং অন সেম দা ইউর কন্টেন্ট বিকজ ইস দা ফলোয়িং আওয়ার কন্টেন্ট মনিটাইজার্স। এটা হলো মনিটাইজেশন। এটাকে এখন আমি কিভাবে রিমুভ করব, আমি এখন যারা দেখেন এর উপরে শো করলাম, শো করার পরে দেখেন এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না, এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না। নো মনিটাইজেশন ভায়োলেশন ফর রেলস দা ওভার লিয়ার্স, এখানেও কোনো কিছু দেখাচ্ছে না, মানে এখানে তিনটাই আছে তাও দেখাচ্ছে না। দেখেন এখানেও দেখাচ্ছে না, এখানে ওই একই লেখছে আদার মনিটাইজেশন টুলস ওয়ার ইয়ার্নিং আদার্স মনিটাইজেশন টুলস। এটা আমি অনেক মানে ঘাটাঘাটি করার পরে এটা আমি দেখতেছি পাইতেছি না। এখন প্রথমত আপনি যেতে হবে হলো পিছনে ব্যাগে গেলাম, ব্যাগে যাচ্ছে, ব্যাগে যাওয়ার পরে ব্যাগে যাচ্ছি, তারপরে আপনি দেখবেন হলো আপনার প্রোফাইলে যাবেন। এখানে প্রোফাইলে যাওয়ার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে যায় না হয় নাই। তারপরে আমি প্রোফাইলে যাব, যাওয়ার পরে এই যে উপরে কোনারে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে স্ক্রল করে নিচে আসবেন, এখানে আসার পরে দেখবেন হেলথ সেন্টার মানে ক্রিয়েটর সাপোর্ট, ক্রিয়েটর সাপোর্টে আপনি ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে মনিটেশন, এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন অনেক কিছু আছে। তারপরে এটা দেখবেন যে ঠিক আছে কি না, এটা দেখার পরে পিছনে যাবেন, পিছনে যাওয়ার পরে হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে এখন হেল্প সেন্টারে যাওয়ার পরে এগুলো দেখবেন আপনার পেজ না আইডি, যদি আইডি হয়ে থাকে তাহলে আইডিতে ডুবে, যদি পেজ থাকে যেখানে পেজ আছে পেজে যাবেন। যাই হোক আমার তো আইডি, আমি তাই আমি আইডিতে যাচ্ছি। এখানে আমি যাব এখন হলো, এখন যাব হলো সাপোর্ট ইনবক্স। দেখেন এখন আমি সাপোর্ট ইনবক্সে যাচ্ছি, এই দেখেন সাপোর্ট ইনবক্সে এখন আমার এই দেখেন এটা কি কেরা জানি রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই দেখেন একটা রিপোর্ট মেরেছে ইউ আর এর্নিং দা অ্যাডস, এই যে এটা রিপোর্ট মারছে দেখছেন। এই দেখেন থ্যাংকস ফর লেট ইউর কন্ট অ্যাবাউট সামথিং দা মিড গো, এটা আমি এখন ডিলিট করে দিব। এই দেখেন এটা মেসেজটা আমি এখন রিপোর্টটা ডিলিট করে দিব, এখন রিপোর্টটা আমি ডিলিট করে দিলাম। দেখি এখন আছে, দেখ আছে কিন্তু আরেকটা দিয়ে ডিলিট হয়নি, দাঁড়ান ডিলিট করছে এই রিপোর্টটা, এই যে এখন আমি ডিলিট করে দিচ্ছি। এই দেখেন এখন ডিলিট করে দিব, অলরেডি এটা চলে যাবে, ডিলিট করে দিব, চলে চলে দেবো। এখন যে এই যে অ্যাডসগুলো যে আছে দেখেন এগুলির মধ্যে আমার যে কোনো কথা মানে কোনো একটু কপিরাইট ধরছে, এই জিনিসগুলো এখন আমার ডিলিট করতে হবে। একটা দুইটা মানে মেলাটি দিছে দেখছেন, এই দেখেন অনেকটি দিছে, এই যেগুলো চেঞ্জ করতে হবে জন্য আমার রিপোর্ট মারছে, এগুলো আমি এখন একটা একটা করে ডিলিট করে দিব। এই যে একটা একটা করে এখন এই দেখেন রিমুভ করে দিব। এই যে রিমুভ অপশন আইলো, এই হলো রিমুভ, জাস্ট এখানে আমি রিমুভ করে দিলাম। এই যে ডিলিট, এভাবে ডিলিট করবো, একটা ডিলিট করছি আরো তো আছে অনেকটি, একটা ডিলিট করাতে আবার যাইতে হবে আমার সাপোর্ট ইনবক্সে। দেখেন অভাব নেই, মেল আইডি দিছে এটা, সেজন্যই তো আমার এই সমস্যাগুলো এখন দেখাচ্ছে। এখানে আবার আসলাম, মেসেজ টুলসে যাবো, এগুলো পলিসি ইস্যুটা কি আছে কি নাই এখন চলুন একটু দেখি। প্রথমত এখানে গেলাম, যাওয়ার পরে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন আমি নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখবো মনিটাইজেশন
এখানে যাব, এখানে যাওয়ার পরে দেখব আসলে আছে কিনা। প্রথমে তো এখানে যা গেছিলাম, যাওয়ার পরে আসিল না, আসিল এখনো, এটা শো করছে। যাই হোক, আমি সেম কন্টেন্ট গুলো ডিলিট করছি, তো 24 ঘন্টা পর এটা চলে যাবে, একটা মেসেজ দিছে। দেখা যাক তারপরে কি হয় কিনা। এখন চলুন একটু দেখি। প্রথমত আমি যাব হলো প্রথমত যাব হলো আমার মেন ড্যাশবোর্ডে যাব, হলো প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে যাওয়ার পরে দেখি যে আমার যে পলিসি ইস্যুটা ছিল এটা কি আসলে গেছে। তারপরে আমি যাব হলো মনিটাইজার, এখানে আমি দেখব, দেখেন রেলসিস রেটসে যাবো। দেখেন আমার এখানে এখানে এটা দেখাচ্ছে মানে ওই পলিসির ইস্যুটা নাই, এখন একটা চলে গেছে। আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখিয়েছি এটা অনেকের ভিডিওটা পলিসির উপরে যদি ট্যাপ করেন তারপরে আসবে না, শুধু আপনার ওই আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি বা যেভাবে ডিলিট করছি ওইভাবে আপনারা ডিলিট করে দিবেন, অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটি যারা ফলো দেননি অবশ্যই একটা চ্যানেল ফলো বা লাইক বা শেয়ার কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।